সানি বলে যাও কেন ভালোবাসনি মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি এই বুকের এত জ্বালা পুড়ে গেছে মন পুরা মনে বার হয়নি দহন আমি নিঃস হলাম ভালোবাসা হারালাম ভালোবেসে কি পেলাম ইস্ত্রি করা শার্ট তার সঙ্গে মারানসই প্যান্ট শু টাই আর সানগ্লাসটাও বাদ যায়নি এভাবেই একদম সাহেব হয়ে চাঁদপুরের কোচুয়ায় রাস্তায় রিক্সা চালান ওমর আলী স্থানীয়দের দৃষ্টিতে তিনি একজন স্মার্ট রিক্সা চালক ফ্যাশনের দিকে বিশেষ নজর দেওয়ার পাশাপাশি তিনি শুদ্ধ বাংলায় কথা বলার চেষ্টাও করেন তার বুদ্ধিমত্তা ও আচরণে মুগ্ধ হন সবাই তাই অধিকাংশ যাত্রীর কাছ থেকেই পান বাড়তি ভাড়া আমার এরকম বিলাসিতা যারা চাকরি করে তার মতন আমারও মন ইচ্ছা ছিল চাকরি বাকরি করার বাট এরা চাকরি বাকরি করে আমিও মনে করি স্টেশন আমি মনে করি আমি এরকম বাবু চলমু আশা আছে এ আমি চলমু স্টেশন আমার মানুষের ট্রাই চলে আমারও আশা আছে এরকম বাবু ওমর আলী কচুয়া উপজেলার কাদির খিল এলাকার বাসিন্দা মোহাম্মদ আবিদ আলীর ছেলে তিনি সপ্তম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন এরপর অভাবের কারণে আর লেখাপড়া করা হয়নি বর্তমানে বাবা মা স্ত্রী ও এক সন্তানকে নিয়ে তার সংসার